এই জন্য তাফসিরে লেখছে প্রত্যেক কুল্লু মানে আসাল্লাহ পাহুয়া প্রত্যেক পাপী যে আল্লাহর নাফরমানি করে সে জাহেল সে মূর্খ মূর্খ বেউকুফ আপনাদের বাসায় হে শিক্ষিত না না সে উপার্জনের প্রাণী সে উপার্জনের কোন ভদ্রচিত নিয়ম কানুন শিখছে কামাই রোজগারির কিছু সিস্টেম শিখছে আর কি উপার্জনের ভদ্রচিত নিয়ম শিখছে আর কি কিন্তু সত্যিকার মানুষ আখলাখ ছাড়া গড়ে ওঠে না যার কাছে ইজ্জতের কদর নাই সতীত্বের কদর নাই চরিত্রের কদর নাই লজ্জাস্থানের কদর নাই শরীরের দেহের কদর নাই যার কপালে সেজদা নাই যার মধ্যে গোলামি নাই যার মধ্যে বন্দিগি নাই যার মধ্যে উত্তম আখলাত নাই সে মানুষ হইতে পারে নাই উপার্জনকারী প্রাণী ইকোনমিক্যাল এনিম্যাল অর্থনৈতিক প্রাণী হইছে বুট খান হলে বাদাম খান হলে বন খান ওহেনে গিয়া খান এত সুন্দর প্যান্ডেল সামিয়ানা এগুলা বসে এনে বুট খাওয়ার জন্য বানায় না রেডি করে না এই জন্য প্রত্যেকেই দয়া করে আন্তরিকতার সাথে কথা শোন নিজের ভালোর জন্য নিজের ভালো বোঝা দরকার প্রত্যেকেই যদি আমরা চিন্তা করি আমার ভালো দরকার আমার জিন্দিগির পরিবর্তন দরকার আমার বদলানো দরকার আসলেই বাস্তব তাইলে ল আল্লাহর কথার থেকে আপনি উপকৃত হবেন দিল না থাকলে হয় না আগ্রহ না থাকলে হয় না মনোযোগ আন্তরিকতা একাগ্রতা না থাকলে পরিবর্তন হয় না হুজুর বদলায় কিন্তু শ্রোতার জিন্দিগি বদলায় না দশ বছর মাহফিল হইছে এক এক বছর এক এক বক্তা আনছে আবার এক বছরের মাহফিলে চারজন বক্তা ওয়াজ করছে তো বক্তা তো বদলাইছে কিন্তু আপনার জিন্দগি তো বদলাইল না কত হুজুর আসলো কত হুজুর বলল ওই যে ভাই পিছনে কথা বলেন না তো আমাদের বদলানো তো হলো না আমি যদি কোনো পরিবর্তনই না হইলাম যে যেমনে আছি এই অবস্থার উপরেই যদি স্টিল মজবুত থাকি যে আমি আর নড়ব চড়ব না আমি আর জিন্দিগি বদলাবো না তো শুনেই লাভ কি বলেই লাভ কি বলেন ইনসাফের কথা বলেন আপনি সিদ্ধান্তই আপনার মজবুত যে আমি আর বলুক হুজুররা হুজুরদের বলা বলবেই তা আমি আমার বিড়ি খানা এটা ছাড়ব না তা তাইলে লাভ হলো কি বাপ শুনে বলেন আপনি মনে মনে এটা ফয়সালা নিলেন যে হুজুররা আরো বলুক গুনা আমার ঘর থেকে টেলিভিশন বন্ধ হবে না আমার বউ বাচ্চা দেখবেই এটাই আমার সিদ্ধা আমিই বিল দেব ডিসের বিল বিদ্যুৎ বিল ইন্টারনেটের বিল আমি দেবো আমার বউ বাচ্চা দেখবে এটাই যদি হয় মজবুত সিদ্ধান্ত তাইলে শুনেই লাভ কি বলেই লাভ কি আমরা এই গদ বাধা এই শোনা এবং বলা এর দ্বারা কি ফায়দা হবে বাফ এজন্য দয়া করে মানসিকতা চেঞ্জ করেন এটা দরকার নিজের অনুভূতিটা চেঞ্জ করা দরকার বাস্তবতা তো এটাই যে স্বীকার করলেও মরবেন স্বীকার না করলেও মরবেন আপনি যদি আখেরাত নাও বোঝেন তবুও মরে যাবেন আর আখেরাত যদি বুঝেন তবুও মরবেন কি বলে না বলে আমি আখেরাত বুঝি না বাই হুজুর এগুলো আপনার ওই সমস্ত কবর হাসর পরকালের এইসব ফেসালি আমি বুঝি না তে এতে করে আপনি মরতেন না কথা বলেন না মরতেন না তাইলে আপনি বুঝলেও মরবেন না বুঝলেও মরবেন স্বীকার করলেও মরবেন স্বীকার না করলেও মরবেন হাসতে হাসতেও মরে যাবেন কাঁদতে কাঁদতেও মরে যাবেন সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে হাজার কোটি টাকার মালিকেরও মৃত্যু হবে আবার দিনহীন কুলি মজুর তারও মৃত্যু তাহলে যেটা অনিবার্য সত্য যেটা চিরবাস্তবতা যেটা আমাকে গ্রহণ করতেই হবে যেখান থেকে ফেরার পাশ কাটাবার এড়িয়ে যাওয়ার যেখান থেকে আড়াল করার সেভ করার নিজেকে কোনো সুযোগ নেই আমার পক্ষে যত মানুষই থাকুক আর না থাকুক আমার যত শক্তি জনবল ক্ষমতাই থাকুক আর না থাকুক তাহলে যেটা অনিবার্য সত্য চিরন্তন বাস্তবতা অমোঘ সত্য সেই মৃত্যু সেই পরকাল আপনি তো কোনোভাবে কোনো যুক্তিতে কোনোভাবেই এটাকে এড়াইতে পারবেন না আড়াল করতে পারবেন দুনিয়ায় হইতে পারে আপনি এই নেতা পছন্দ না তাকে এড়াইয়া চললেন অমককে ভালো লাগে না এড়াইয়া চললেন এটা তো সম্ভব দুনিয়ায় কিন্তু মৃত্যুকে সম্ভব এই জন্য বাফ আমি অনুভব অনুভূতি নিয়ে কথা শুনতে বলতেছি তাহলে লাভ হবে অল্প হইলেও লাভ হবে শুধু শুধু চিৎকার চেঁচামেচি হইল শুধু শুধু কথাবার্তা হইল যাওয়ার পথে প্রত্যেকে যার যে যার যে দাঁড়াইয়া ফেসাব করার অভ্যাস ফেসাব করে হাঁটতে লাগলো যে পানি ছাড়া ফ্যাশাব করার অভ্যাস টয়লেট পেপার ছাড়া সে যাওয়ার পথে এক কোনার মধ্যে বইয়া মু যার বিড়ি কানার অভ্যাস ওয়াচ থেকে উঠে বিড়িটা দরাইয়া ঘর পর্যন্ত চলে গেল তো এই অসভ্য মানুষের শুনলো কি আর বদলাইল কি কথা বলে যে যেমন যার ফজরের নামাজ পড়ার অভ্যাস নাই তো এমনই চলতেছে তুই শুনে কি আর বলে কি লাভ হলো কি বাপ এজন্য দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার জিন্দিগির কদর করে হায়াতের কদর করে হায়াত একবারই আসে পৃথিবীতে একবারই আসা হয় দুবার কেউ আর আসে না আসবেও না কেউ আসবে আমিও না তুমিও না বাবাও না সন্তানও না মাও না মেয়েও না কেউ না পৃথিবীতে আমরা একবারই এসেছি ভুল করলেও একবার সঠিক করলেও একবার আল্লাহর কথাকে গ্রহণ করলেও এই একবারই হায়াত বর্জন করলেও এই একবারই হায়াত কাজে লাগাইলেও একবার আর ফালতু কাজে ফেলে দিল একবার কোরআন কারিমের মধ্যে বহুবার আছে কথাটা প্রত্যেকটা মানুষ পাপি নাফরমান প্রতিটা অভাদ্য প্রতিটা গুনাগার হাসরের ময়দানে পরকালে মৃত্যু পরবর্তীতে হাজার বার লক্ষবার কুটিবার আল্লাহর কাছে দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত আসতে চাইবে একটা কথা বলবেন আমি একজনও কোনো কথা বলবে না তামাশা করো এতক্ষণ লাগে নাকি কথা বন্ধ হইতে আলাদা হোক আপনাদের মাদ্রাসার উস্তাদ কোথায় আপনার থামান আপনাদের ছাত্রদেরকে জি বাপ শুনেন। তাইলে কষ্ট করতেই হবে খামখেয়ালি ছেড়ে দিলে হবে খামখেয়ালি আমরা সবাই ছেড়ে দিচ্ছি চোখের সামনে ছেলে মন মতো চলে মেয়ে মন মতো চলে স্ত্রী মন মতো চলে আমরা তাকাইয়ে তাকাইয়ে দেখি নিজের সন্তান নষ্ট নিজের মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে নিজের ঘর পরিবার বরবাদ হয়ে যাচ্ছে বাহ বন খাইতেছে বিড়ি খাইতেছে চা খাইতেছে গপ মারতেছে খালাস কোনো হিম্মত নাই আজীব ব্যাপার মিয়া খামখেয়ালি আমরা পরাজিত হব কেন মুসলমান হারে না মুসলমান হতাশ হয় না মুসলমান হারতে পারে না আমাদের যত দিন যাচ্ছে আমাদের ব্যর্থতাটা দুর্বলতা অক্ষমতাটা বেশি জলজন্ত বাফ সন্তানের কাছে অক্ষম অক্ষম বারো বছরের ভুতের সামনে আমরা হাত পাও ছেড়ে দিস না তে আর মানুষই তো না আশ্চর্য একজন বাফ এটা কেমনে করে একজন মা কিভাবে বলে ষোলো বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন নিজের ঘরে ঘুমাইয়া আপন মা বাবার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না ওমা হেরা মাইনা নিছে এটা মা বাপ এটা মেনে নিস না থাক বাধ্য আর পড়তো না বুজি কইসি দু চারবার কইসি মনো বিশ পঞ্চাশ বার ওবো কইসি ফরে না ওনার বুজ্জি পড়তো না বাধ্য সাও একটু লাইন ফাইন করে বিদেশ ফাটায় দন যায়নি টাকার দরকার খালাস কথা হইল মিয়া এটা বুঝি একটা ইনসাফের কথা হইল একজন মুসলমান বুঝি এভাবে হাল ছেড়ে এটা কোনো বুচার হইল নাকি এই জন্য আমার কথা হইলো আমি দশ মিনিট বলি আর একজন শুনু আমার কোনো আপত্তি নাই ফালতু মানুষের শুনাইতে রাজি বন খাইবো বুট খাইবো বাদাম খাইবো মোবাইল টিপবো সদবদ্ধ করবো ব্যাট খাইবো ঠেঙ্গালগি দিব এত আজারে মানসের শুনে লাভ আমার যেমন সময় যায় আপনাদেরও সময় যায় ঠিকই না বল। আমার হায়াত আটকে আছে একই সাথে যাচ্ছে একই একই সময় সময় এখন বরাবর এগারোটা তিন বাজে আমার ঘড়িতে আপনাদেরও আমারও সমান তালে চলে যাচ্ছে হায়াত আমারও আপনারও সময়কে কাজে লাগাইতে হবে বাস জিন্দিগি মানেই সময় সময় মানেই জীবন আমার বয়স বেয়াল্লিশ বছর মানে কি এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ড এই সময়ের সমষ্টি এটারই নাম বেয়াল্লিশ বছর ঠিক না বলে হায়াত মানে কি সময়ের সমষ্টি বছরের সমষ্টি মিনিটের সমষ্টি এজন্য যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই হায়া এটাই হায়া এটা সহজ উদাহরণ বলি তাহলে বুঝবেন একটা সুন্দর মুরব্বী মানুষ বয়স্ক মানুষ অনেক সময় কথা কথা বলে না আমার আর সময় নাই মানে কি হায়াত নাই কথা বলেন না এ কথার অর্থ কি আমার আর কি নাই হায়াত মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে তো বলে না আমার আর সময় নাই আমার আর সময় নাই তার মানে কি হায়াত তাহলে সময় হায়াত প্রতিশব্দ সমর্থক আচ্ছা এক কথা আমার হায়াত আমার সময় আমার সময় আমার হায়াত এজন্য বললাম বাপ প্রত্যেকটা মানুষ পাপি খামখেয়ালি এই জিন্দিগি যারা গুনা আল্লাহর নাফরমানি অশ্লিলতা বেহায়াপনা হারাম চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান জিনা ব্যবিচার বে হায়া বে পর্দা অসভ্যতার এক জিন্দিক কাটাইছে কসম খোদার তারা দুনিয়া মৃত্যু থেকে নিয়ে জাহান্নামে যাওয়া জাহান্নামের ভিতরেও লক্ষবার কুটিবার আল্লাহর কাছে দুনিয়ার হায়াত ফেরত চাই ফেরত চাই কলা রব্বির যে উন বলবে আল্লাহ দুনিয়ায় একটা বারের জন্য আরেকবার ফেরত যেতে দেন কি করবা বান্দা আল্লাহ জিজ্ঞেস করবে নাফরমান বান্দা বলবে আমালু ফিমা আমল যে আমলগুলো ছেড়ে দিয়েছিলাম করি নাই সেই বন্দিগিগুলো এবার গেলে কাল্লা আল্লাহ বলবে কাল্লা না না কখনো কখনোই না রব্বানা আখরিজ না আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দে দুনিয়ায় যেতে রব্বানা রা না ই আজালিনীব আল্লাহ একটু সময়ের জন্য পুনরায় সুযোগ দেন এরম অনেক আয়াত আছে করে অনেক আয়াত জন্য ইলা আল্লাহ যদি একটু সময় কাছাকাছি একটু সময় যদি ভিক্ষা দিতেন সব আপনার রাস্তায় দান করে দিতাম এখন তো কত কাউশালি করে কত কত আবেদন করে ও একশো মসজিদে না আজ্ঞায় ডানে ডাইনেসায় বামে চায় কোঁতায় কুয়ায় বেয় এদিক এদিক চায় কষ্ট লাগে না না দেবো না আল্লাহ বলেন সে একটু হায়াত ভিক্ষা চাইবে আর বলবে আল্লাহ সব সৎকা করে দেব সুযোগ দেয়াল এবং একদম এবার সুযোগ দিলে আব্দুল কাদের জিলানির ফেল করে এলাম ইবাদত দেখায় মৌসিদ আলগি দিয়ে বাইতে আপনি শুধু দিয়েছেন না শুধু আপনি শুধু রংটা সার না আপনি আমার দেন না সুযোগ ডাল তিনটা মাসের লাগে আবার কবরের থেকে দুনিয়া যাইতে দেন না আপনি দেখেন কি করি এবার গিয়ে মসজিদে ঢুকমু তিন মাস পরে ফেরস্তা আবার মসজিদতে আমার নিব পরিবারের সবাই রকম বাত্তরকারি মসজিদে দিয়ে যাও আমি কইয়া আইসি সময়টা লাভ হবে না কি হবে না বাপ গোলাইং আখিরাল্ল ভুনবসন ইদাজা আ আজালুহা রব্বুল আল আমিন বলেন আমি আল আমিন মৃত্যুর সময় হলে কাউকে এক সেকেন্ডের জন্য অবকাশ দিই না মা তসবিকুমিন উন্মতিন আজলাহা ওমায়স্ত আখিরুন রব্বুল আল আমিন বলেন কোনো জাতি গোষ্ঠী সম্প্রদায় ব্যক্তি কেউ তাদের মৃত্যুর সময় এক সেকেন্ড আগেও আনতে পারবে না এক সেকেন্ড পিছনেও নিতে পারবে না 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 মোটেই না সম্ভবই হবে না কিন্তু আফসুস করবে আফসুস করতে হবে দোস্ত আফসুস করতে হবে এই মিথ্যায় চুরি ডাকাতি এই জিনাই বেবিচার এই মদ জুয়া এই নারীর নাচ অশ্লীল দৃশ্য মোবাইলের উলঙ্গ ছবি আর মা বোনদের বেপর্দা জিন্দিগি আর হারাম কর অবৈধ উপার্জনকারী অন্যকে কম দেয় ওজনে ঠকায় এই বাটপার সিটার এরা সব আফসুস করি আফসুস করি কোন সন্দেহ আফসুস করতেই হবে আফসুস করি

হাসরের ময়দানে বলবে হাই যদি মাটি হয়ে যেতাম ইয়ালাইতানি কদ্দমতুলি হায়াতি হায় যদি দুনিয়ার জীবন থাকতে আজকের আখেরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম ইয়া লাইতানি কুংতুমাহুম ফা আফুজা ফৌজান আজিমা হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও কামিয়াব হতাম এই যে কোরান রায় উতাকিতা বিয়া হায় যদি আমার আমল নামা আমার বাম হাতে না দিত কানাতিল কাদিয়া হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত আমি যদি হাসরের ময়দানে না দাঁড়াইতাম ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা হাই যদি আমার আল্লার সাথে শিরিক না করতাম ইয়া লাইতানি তাতখাজতু মাররাসূল সাবিলা হাই যদি রাসূলের পথ ধরতাম ইয়া লাইতানি লাম আত্তখিজ ফুলানান খলিলা হাই যদি মন্দ অসত দুষ্ট লোককে বন্ধু না বানাইতাম বুঝছে এবং নাফর আর অস্থিরতায় নিজেকে চালাক ভাইবেন না সুত কর চালাক না আমনে বেকু হারাম কর আমনে চালাক না আমনে বেকু আমনে আস্তা বেকু। আস্তা কুক আমনে কাস্টমাররে ঠকাইছে দূর বেওকুফ তুমি নিজেকে ঠকাইছো নিজেকে ঠকাইছো হুম জেনাকার বেবিচারী মদখোর নেশাখোর জুয়ারি তুমি নিজেকে ঠকাইছো তুমি বুঝো নাই তুমি চালাক না তুমি বেওকুফ আহাম্মক মূর্খ নাদান অপদার্থ কোরআনুল করিমে আল্লাহ স্পষ্ট বলছে লাই আকিল বুঝে না কিছু লাই আলাম জানে না কিছু লা আফ কাহুল কিছুই বুঝে না লাই আকিল কোন আকল নাই নাফর মানের আকল নাই নাফর মানের জ্ঞান নাই নাফর মানের বুঝ নাই কোরআনের শব্দ লা আফ কাহুল লাই আলাম লাই আকিল আল্লাহ বলছে নাফর মান কিছু বুঝে না নাফর মান কিছু জানে না, না মানের আকলে কিছু ধরে না হম হজরত ইউসুফ আলাই সাল্লাম ইউসুফ আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া আল্লাহ জুলাইখা নামের ওই মহিলা এবং চল্লিশ জন নারী যারা আঙ্গুল কেটে ফেলছে তারা আমাকে যেই মন্দ ইশারা ইঙ্গিত করতেছে খারাপ অসৎ কাজের সিনাভ এর বেবিচারের আমি যদি আপনি দয়া না করেন আমি যদি ফিরতে না পারি আকুম মিনাল জাহিলিন তাহলে তো আমি অজ্ঞ মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব এখানে তফসিরের মধ্যে লিখছে উনি বলছে আমি জাহেল অজ্ঞ মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব অথচ এটা গুণা জিনা ব্যবচার এটা গুনা তার মানে যে গুনা করে সে মূর্খতা করে নিটা এটা বুঝাইছে আমি পাপীদের অন্তর্ভুক্ত হব মানে আমি মূর্খদের অন্তর্ভুক্ত লেখছে প্রত্যেক প্রত্যেক যে আল্লাহর মানি করে সে জাহেল সে মূর্খ মূর্খ বেউকুফ আপনাদের বাসায় হে শিক্ষিত না না সে উপার্জনের প্রাণী সে উপার্জনের কোন ভদ্রচিত নিয়ম কানুন শিখছে কামাই রোজগারির কিছু সিস্টেম শিখছে আর উপার্জনের ভদ্রচিত নিয়ম শিখছে আর কি কিন্তু সত্যিকার মানুষ আখলাখ ছাড়া গড়ে ওঠে না যার কাছে ইজ্জতের কদর নাই সতীত্বের কদর নাই চরিত্রের কদর নাই লজ্জাস্থানের কদর নাই শরীরের দেহের কদর নাই যার কপালে সেজদা নাই যার মধ্যে গোলামি নাই যার মধ্যে বন্দিগি নাই যার মধ্যে উত্তম আখলাপ নাই সে মানুষ হইতে পারে নাই উপার্জনকারী প্রাণী ইকোনমিক্যাল এনি বলে সে টাকা কামায় টাকা উপার্জনের একটা মেশিন হয়েছে টাকা কামায় আর বাকি টাইম ভোগ করে বাহ এক বেলা রোজগার করে আরেক বেলা মদ জুয়া নাচ গান জিনা বেবিসার অশ্লীল ছবি সিনেমা নাটক চা দোকানের আড্ডা টেলিভিশনের নর্তকীর ছবি বন বিড়ি সিগারেট গপ সব খালাস সমান সমান এ তো মূর্খ এ তো উপার্জনকারী প্রাণী তো মানুষ হলো কোথায় আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছে এইবাদতর জন্য মানুষ বলে তাকে যার কপালে সেজদা আছে যার গোলামি আছে আল্লাহ বলছে আল্লাহ বলেন আমি মানুষকে বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে আমি মানুষকে বানাইছি শুধুই আমার ইবাদতের জন্য সেজদার জন্য এই জন্য আমি পরিষ্কার সাফ বলি এই যে মনে করেন এই যে মাউথ এটা মাইকের এটা এগুলো এখন এটা হে আমার এনে লাগায় দিছে অপারেটর এনে আমি ফু দিলাম আওয়াজ হয় না কথার কথা। এটার সুইচ টিপ দিলাম আওয়াজ হয় না ওই বেটা আইসা অপারেটরও কতক্ষণ কটর মটর করছে মনে করেন আওয়াজ আসে না হেন বল্টু মল্টু লারাইছে মনে করেন আওয়াজ নাই এখন এই যারা মাহফিলের আয়োজক তারে বাড়া করছে বা আমরা আমিও কি কমু তারে মানে শ্যাত শ্যাত উঠুনি না আমি আসবো এর লগে কথা বলেন না কেন যখন দেখবে কোনোভাবে আর আওয়াজ উঠছে না হচ্ছে না জিদ উঠবে কিনা তখন কি বলবে বেডা হিসেদ কোয়ালে বেডা এটা মাইকোনা মাইকের জাত না এটা বলবে না বলে বোঝা গেল যে উদ্দেশ্য এটা বানাইছিল ওই উদ্দেশ্যের কাজ যখন করছে না তখন এটা মাইকোনা মাইকের জাত না অতএব ছেলেরা তোমাদেরকে বলি বাবারা আপনাদেরকে বলি আপনার আপনাদের ঘরের বিবি আপনাদের মেয়েদেরকেও বলবেন যেই কপালে সেজদা নাই ওইটা মানুষও না মাংসের জাতও নাই এই তোরা যারা নামাজ পড়াশোনা পোলা পায় তোরা মানুষও না মানুষের জাত না তোর কপালে সেজদা নাই যার তুই জন্তু জানোয়ারদের দলে আরেকজনের ভিতরে ঢুকাও চার দূরের ভিতরে ঢুকাও আরেকজন ঢুকাও চার ভিতরে অপদার্থ কোথাকার সরো হাত থেকে সর আলাদা হোক হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিলে হবে না কে জাগাবে এদের বিবেক মুসলমানের ঘরে ঘুমায় মুসলমান বাবা মুসলমান মা দাদা মুসলমান বাপ মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান ভোটার আইডি কার্ডে লেখা মুসলমান জন্ম নিবন্ধন সনদে লেখা মুসলমান লেখা মুসলমান পরিচয় দেয় মুসলমান অত নাফরমান আরে এরকম বেহায়া মানুষ কেমনে হয় তুই পরিচয় কেমনে বেটা তুই মুসলমান নির্লজ্জ বেহায়া বেহায়া কোথাকার তুমি তো দুনিয়া ভোগ করছো জন্তু জানোয়ারের মতো আর জানোয়ারের মতো কুকুর বিড়ালের মতো গরু ছাগলের মতো কীট পতঙ্গের মতো দুনিয়া ভোগ করছো শুধু এই জন্য বাফ ফিকির চাই ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলে আপনাদের ছেলে আপনাদের ঘরে ঘুমায় আহা কেমনে মেনে নেয় আমি তো মনে করি যে বাবার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বাবার চিৎকারে তো আল্লাহর আরস্কাইপা ওঠার কথা কথা তো ছিলই যে মায়ের ছেলেটা যে মায়ের মেয়েটা পর্দা করে না আহা আমার মেয়ের কি হবে পরিণতি ছেলের পরিণতি এই চিৎকারে আল্লাহর আরোস কাইপা ওঠার কথা আমার আমার মা বলছিল আমার বড় ভাই একবার বন্ধুদের সাথে আমাদের কুমিল্লা ইন্ডিয়ার বর্ডার দিয়া চলে গেছিল ফুলানের লগে ঘুরতে ঘুরতে দুষ্টমি করে এক দেড় মাস পড়ে নাই মাদ্রাসার পড়া ছেড়ে দিছিল আমার মা বলছিল কয় ফুত আমি দেড় মাস সারা রাত সেজদার মধ্যে পৈরা মোসল্লায় নামাজের মসলাই সারা রাত কানসি সারা রাত করেছিলাম আর আল্লাহর কাছে শুধু এক কথাই বলছি মাওলা আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায় আমার পরবর্তী জেনারেশন সব শেষ হয়ে যাবে আল্লাহ মানে আমার এত বড় শাস্তি দিয়েন না দেড় মাস পরে আমার বড় ভাই মার এসে বলছে মা আমি মাদ্রাসায় আবার যাব এই যে গেছে ভাই নয় বছর এক টানা পরবর্তী মাদ্রাসায় পইরা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম হয়েছে উনিশশো চুরানব্বই ইংরেজিতে ওই ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা ধামতি মাদ্রাসার নাম শুনছেন না এই দামতি মাদ্রাসা থেকে কামেলে টাইটেলে সারা বাংলাদেশে এক আল্জ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি বড় বড় বক্তাও আলেম মায়ের চোখের পান মা ওঝরে কাঁদছে মুসলমানের সন্তান চুল দেখলে মনে হয় জঙ্গলি জানোয়ার স্তকুল্লাহ বেটা এভাবে হেরে গেলি কেন বেটা মুসলমানের বাচ্চা এভাবে হেরে গেলি কেন বেটা কার কাছে তোর ধর্মে কিছুই ছিল না তোর ধর্মে কিছুই ছিল না বাফ তোমার এই কোরআন একদম বৃথা তোমার রসুলের তেইশ বছরের চোখের পানি সব বৃথা তোমার নবীর তায়েফের রক্তের এতগুলো আঘাত সব বৃথা তোমার নবীর উহুদের দান দান রক্তের ব্যথা সব বৃথা তিন মাস যার ঘরের চুলায় আগুন জলে নাই তিনি আমাদের নবী চোদ্দ দিন পেটে পাথর বেঁধে খুদার কষ্ট সয়েছেন যিনি তিনি আমাদের নবী আড়াই হাজারের মতো সাহাবি যার জীবদ্দশায় শহীদ হয়েছেন নবীজির হায়াতে আড়াই হাজারের উপরে সাহাবি যার জীবদ্দশায় শাহাদাত বরণ করছেন রক্তে যাদের শাহাদাতের লাশ ভাসছে চোখের সামনে নিজের কলিজার টুকরা সাহাবিদের পবিত্র লাশ রক্তাক্ত দেহ যিনি চোখের সামনে হজম করছেন দেখছেন তিনি আমাদের নবী কায়ে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহর আরশে আল্লাহ যাকে নিয়ে সম্মানিত করেছেন তিনি আমাদের নবী গোটা মখলুক যেখানে যায় নাই আল্লাহ সেখানে এই যে রজব মাস আর সাজিমে নিয়ে আল্লাহ নবীকে দাঁড় করাইয়া বলছে বন্ধু নিচের দিকে তাকান উপরে শুধু আর কেউ নাই এখন উপরে আছি শুধু আমি আল্লাহ আর আমার সমস্ত সৃষ্টি আপনার কদমের নিচে আপনাকে এক নম্বরে বুঝাইতে চাই আপনি এই সমস্ত মখলুকাতের মধ্যে সবার উপরে আপনার মর্যাদা সর্বশ্রেষ্ঠ দুই নম্বরে আপনাকে দেখাইতে চাই উঁচা জায়গায় উঠলে নিচের জিনিস সব ভালো মতে দেখা যায় এই জন্য আপনাকে সবচেয়ে উপরে তুলে দাঁড় করায়া দেখাইলাম আপনি আমার পুরা সৃষ্টিটা এখানে দাঁড়াইয়া দেখেন মেয়েরাজে নিয়ে নবী দেখাইলেন বন্ধু আর সে দাঁড়াইয়া দেখেন চারদিকে আমার গোটা সৃষ্টি দেখেন আমি জগৎ কেমনে সাজাইছি কি বানাইছি এরপরে এটা বুঝে নেন যদ্দুর দুনিয়া জগৎ আমার সৃষ্টি সবটার রব আমি আল্লাহ সবটার নবী আপনি মোহাম্মদুর সম্মানিত আল্লাহ জাকাতের হুকুম জিব্রাইল পাঠাইয়া জমিনে নবীজির কাছে পাঠাইছেন হজ্জের হুকুম জমিনে পাঠাইছেন রোজার হুকুম জমিনে পাঠাইছেন দান সদকার হুকুম জিব্রাইল দিয়া জমিনে পাঠাইছেন কোরআন তেলাওয়াতের হুকুম জিব্রাইল দিয়া জমিনে পাঠাইছেন তিরিশ পারা কোরআন জিব্রাইল দিয়া জমিনে পাঠাইছেন সব কিন্তু আল্লাহ তালা পাঁচ নামাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহর আরসে নিয়ে নিজ হাতে লোক দিয়া পাঠায় নাই নিজ হাতে কাছে বসিয়ে নিজের হাতে তুলে দিয়েছে বন্ধু এই গিফট আপনাকে দিলাম আপনার উন্মতের জন্য সেটা নামাজ সেটা নামাজ সেই নামাজ কেমনে না পড়া কেমনে না পড়া আর ওই নামাজ যে পড়ে না সে নবীর প্রেমিক হয় কেন সে জিলাফির প্রেমিক হইতে পারে বিরানির ফুটলা খিচুড়ির ড্যাগ এটার প্রেমিক হইতে পারো তুমি রসুল প্রেমিক না বে রসুল প্রেমিক হইতে পারো বিরিঘুর মানুষ বিড়ি খায় যারা চাচা সাফ কথা আমি সাফ বললাম আপনারা মুরব্বী যারা বিড়ি সিগারেট খান আপনারা নবী প্রেমিক হইতে পারেন না আমি সাফ বললাম আমার কথা যদি প্রতিবাদ করতে হয় কইরেন আমি আসি বয়ান শেষে আমি বসুন আপনি আমারে দৌড়েন কিল্লে কিনা রসুল্লাহ সাল্লামের প্রেমিক বিড়ি খাইতে পারে না নবী সাল্লাহ আলি সাল্লামের দেহ মুবারক থেকে হাঁটলে মেশকের গ্রান বের হতো এত পবিত্র এত সুগন্ধিময় যার দেহ যার চেহারা আপনি দুর্গন্ধওয়ালা বিড়িওয়ালা মুখ নিয়া ওনার সামনে কেমনে দাঁড়াইবেন কেমনে দাঁড়াইবে খামখেয়ালি জিন্দিগি খামখেয়ালি জিন্দিগি যার ঘরে আজকে দশ বছর ধরে বিশ বছর ধরে রঙ্গিন টেলিভিশন চলতেছে স্ত্রী স্ত্রীর ছেলে মেয়ে নাচ গান দেখে আপনি কিসের রসুল প্রেমী মিথ্য মিথ্যাবাদী আমনে আমনের বউ বাচ্চা বেড়ির নাচ দেখে নর্তকীর ছবি দেখে আমনের টাকা দিয়ে বিল দেয় আমনের উপার্জন দিয়া ডিশের বিল দেয় আমনে মাইন আসেন এটা খোদার কসম আমার কথা রাগ হয়েন না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে আল্লাহর কসম যে ব্যক্তি তার পরিবারের জন্য স্ত্রী ছেলে মেয়ের জন্য অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা এটাকে মেনে নেয় স্বীকার করে নেয় গ্রহণ করে নেয় আল্লাহর কসম নবী তাকে বলছে দাইয়ুস দাইয়ুস আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম হুম অদাইয়ুস আল্লাযী ইউকিরু আহলাহু আল নবীজি বলে দায়ুসের জন্য জান্নাত হারাম আর দায়ুস বলে তাকে যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা খারাপি নাপাকি হারাম গুণা বেহায়াপনা নাচ গান এই নাটক সিনেমা এই নর্তকীর জিনাবে বিচারের দৃশ্য এটাকে মেনে নিছে যে গ্রহণ করে নিছে ব্যবস্থাপনা করে দিছে রসুল বলছে মনে রাখি সুম্মত তোর জন্য জান্নাত হারাম তোরে কেমনে জান্নাত দেয় আমি দেখুন আপনি কি তা মনে করছেন বিষয়টা খামখেয়ালি কেন সুপারিশ করবেন মানে কি আপনি কি বুঝছেন বলেন চাচারা বাবারা ছেলেরা বলে নবীজি সুপারিশ করবেন মানে কি নবী এটা বলছে যে উম্মত চুরি ডাকাতি জিনা ব্যবিসার মদ জুয়া নাচ গান তোর বেডির ব্যাপর দা তোর মেয়ের ব্যাফরদা দা তোরা যা মন চা করতে থাক এই অবস্থা আসবি আমি সুপারিশ করে বেহেস্ত দিমু এটাই তো না এটা এটা বলেন একটা মানুষ বলেন এই কথার অর্থ এই তো আপনি আপনি কি বুঝছে আপনি এরম রং ঘটনা কি তা আপনি কি বুঝাইতে চাইতেছেন কেন বুঝতেছেন না আরে বাবা বুঝতেছেন না কেন মানুষ পছন্দের ব্যক্তির জন্য না সুপারিশ করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন খেয়ালি করবেন না বাবারাও মুরব্বীরাও আমার একটা নীতি আমি জোয়ান বুড়ো সবার জন্য বলতে চেষ্টা করি একটা উদ্দেশ্যে মুরুব্বিরার রাগ হইবেন না কারণ আপনি আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় যান নাতি আপনি আমার বাফ আমি আপনার ফুত আমি চাই আমার আব্বা যেন হয় জান্নাতি আপনি আমার চাচা আমি আপনার বাতিজা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি বাতিজা চাইতো না তো কে চাই নাতিয়ে চাইবে না তো কে চাইবে আমার নানীরে দেখতাম ছোটবেলায় মা নানার বাড়িতে গেলেই আমরা ছোটবেলায় নানার বাড়িতেই বেশি বেড়াইছি তো নানার বাড়িতে গেলেই নানি কইতো নাতি ও গা সুরার কও না নানিরে শোনাও তা আমার প্রায় মনে আছে কইতাম আমি ছোট ছিলাম তো নানার বাড়ি গেলেই আগে নানির লগে দেখা করিলেই কইতাম শোনেন নানি এনে বেড়াইতাম আইসি এনে আপনার তরজমা কইতে আইসি না হুধা কথা এনে ঝামেলা করেন না কিন্তু হ্যাঁ আমনে আইলেই এক বেশি ঝামেলা করেন এই জন্য আইতাম মন সেন আমনে আমি আইসি বেড়াইতাম আমি বুঝছেন না মানে ছোট না তখন অবু ছিলাম তো নানি কইতো আহ সেই নানি কবরে চলে গেছে আল্লাহ তা নানিকে মাফ করে দেন তো নানি আমারে কইতো তো নাতি হনো নানি তোমার লেগে টাকা রাখছি ঢাকা দিমু হ্যাঁ তুমি যাইতে সময় নানি তোমারে অনেক টাকা দিমু বই টই কিনবা কিতাব কিনে এটা এটি কইতো তখন কইতো আচ্ছা ঠিক আছে তাহলে হুনামু তখন তো ছোট বুঝতাম না তো নানিরা আগে তো নাতির কাছ থেকে নানি দিন শিখতে চাচ্ছে ঠিকই না বলেন না কেন তাইলে জোয়ান মুরো মুরব্বী প্রত্যেকেই ছেলেরা বাবারা জিন্দিগির উপরে রহম কর আমার ভাই আমি বয়ান শেষে চলে যাব তুমিও চলে যাও তোমার পথে তুমি আমার পথে আম। কারোর জন্য কেউ আটকাইবে না গ্রহণ করলেও আটকাইতেন না বর্জন করলেও আটকাইতেন আমার কাছে ঠেকা ঠেকানা আপনার কাছে আমি ঠেকানা কিন্তু আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ঠেকা ঠিকই না বলে আমরা মাথা নোয়াই আসতে শাড়ি দিয়ে গেলে গা কি বল তুমি যুবক ভাইয়া তুমি মাথাটা নোয়া রাখলে আমি না দেখলাম না কিন্তু আল্লাহ দেখে না কথা কও না ভাই তোমার এই চুল বিশ্রী চুল এটা তুমি আমার থেকে না আড়াল করলে তো আল্লাহ আল্লাহ তুমি মাফলার ফেসাইলে কি মালিক দেখে না তো তুমি কাকে আড়াল করছো কাকে আড়াল করছো দোস্ত আমার হেরে যায় না মুসলমান হারে না রে বাফ আর বিশেষ করে জোয়ান হারবে কেন নওজওয়ান হারবে কেন নওজওয়ান তো অসম্ভাবনাময়ী পৃথিবীর যে কোনো উত্থান পতান পতন যুবকের দ্বারা হয়েছে কিছু করলে তো নও করবে দেশ গড়বে জাতি গড়বে ইমান রক্ষা করবে ইসলাম রক্ষা করবে জেহাদ ফিসাবিলা করবে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেবে কালেমার ইজ্জতের জন্য ইমানের ইজ্জতের জন্য মুসলমানের যান মালের হেফাজতের জন্য কিছু করলে নজয়ানরাই তো করবে সেই যুবক বেড়ির ছবি বেড়ির নেশে পারে না বেকুব তুই দুনিয়া করবি কি বেড়া তুই এত বেড়ি দিয়ে করবি কি আহম মুখ আমি এটা বুঝি না তুমি যে বেড়ির লোভে ছাড়তে পারলে না তো তুমি দুনিয়া গড়বা কেমনে জীবন গড়বা কেমন বাকি কাম করবা কেমনে দুনিয়ার তুমি সারা দিন নাই রাত নাই শুধু নাচ গান উলঙ্গ ছবি তো মানুষ আমরা পৃথিবীতে আসছি শুধু নারীর জন্য নাকি তো এটা কি এর অর্থটা কি অতএব বাপ দয়া করে আমি তিনটা আয়াত পড়ছি তর্জমা বলি এরপরে আমার কথা শেষ এই তিন আয়াতের মূল বক্তব্য কোরআনুল করিমের চব্বিশ নম্বর সুরা আঠারো নম্বর পারা সুরাই নূর এই সুরার তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন আয়াত মূল বক্তব্য হল হলো তালা আমাদেরকে মূল বক্তব্য বলছেন আমার বান্দা প্রত্যেকটা মোমেন ইমানদার তোমাদের কাছে আমার প্রথম বক্তব্য বান্দা গুনা ছেড়ে দাও ইমানের পরে মানে আমি আপনি মুসলমান এটা আমরা পরিচয় দেই তো কথা বলেন না কেন বলো না ছেলেরা পরিচয় দেয় তো এ নিয়ে কারো কোনো সংকোচ নাই তো মানে আমি মুসলমান এই হিসাবে আমি বিব্রত লজ্জিত কিনা না না আমরা আমরা এতে খুশি আছি তো আলহামদুল্লি আলহামদুল্লা কোরআনুল করিমে আছে সে সফল আহসান উত্তম যার একটা বৈশিষ্ট্য হলো এই যে বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন এটা যার গৌরব এটা যার আত্মতৃপ্তি এটা যার নিজের তৃপ্তি যে স্পষ্ট কণ্ঠে উচ্চ কণ্ঠে বলে আমি একজন মুসলমান এটা বলতে পারা অনেক বড় হিম্মত অনেক বড় হিম্মত পরিচয় দেয় আরে পরিচয় লুকায় পরিচয় লুকায় উন্নত বিশ্বের একটা গ্রিন কার্ডের জন্য আহা আমরা তো জানি রে বাপ ইউরোপের একটা নাগরিকত্ব কার্ডের জন্য আস্থা ইসলামের পরিচয়টাও লুকায় এমন সন্তানও আছে এমন বদনসিবও আছে চুক্তিভিত্তিক খ্রিস্টান নারীকে বিয়ে করে চুক্তিভিত্তিক কার্ড পাওয়া পর্যন্ত কাঠ পাইলে শেষ তোমার ভাসাতি টাকা টাকা দরকার টাকা দরকার নকল স্বামী স্ত্রী কি জঘন্য মানুষ বাবা আমি সেদিন শুনলাম এক জায়গায় গিয়া আপন ভাই বোন আপন রক্তের ভাই বোন দুইজন ভাই বোন ইউরোপের কার্ড পাওয়ার জন্য এদেশ থেকে স্বামী স্ত্রী বানাইয়া কাগজপত্র কইরা এরপরে গেস টাকার এত দরকার টাকা এত দরকার হয়ে গেল ছি 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 মানবতা কোথায় মনুষ্যত্ব কোথায় বলেন বাবা এজন্য বাফ আল্লাহতালা বলেন ইমানের পরে আমরা মুসলমানের পরিচয়ের পরে আমাদের প্রথম কর্তব্য গুনা ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন নাস আমার উম্মত সমস্ত নিষিদ্ধ বস্তু ছেড়ে দাও তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার সবচেয়ে বড় আল্লাহ নবীজি বলছে নবীজি বলছেন আরো হা মনোযোগ দিয়ে খুব দ্রুত শোনেন তাইলে কথা শেষ হয়ে যাবে আল্লাহ নবী বলেন হাই হাইসুমা কুন্তা আমার উম্মত জমিনের যেখানেই থাকো যখন যেখানেই থাকো দেশে বিদেশে প্রবাসে নিজ দেশে ইউরোপ বলো আর মধ্যপ্রাচ্য বলো যেখানেই থাকো ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো গুণাবর্জন করো আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনা ত্যাগ করা যে গুনা ত্যাগ করে না সে আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করে